হানি ভেড়েছে আমার সঙ্গে শুইতে থাকে, আমাকে জিম্মি করে ফেলছে। অন্য ধরনের একটা অনুভূতি হয় সেই সময়। হানি ভেড়ে গিয়ে আবার বিজনেস করে, জায়গা করে নেওয়া দুঃসাধ্য একটা ব্যাপার। এখন আমি না ভয় পাচ্ছি। দৈনিক বার্তার প্রকাশক এবং সম্পাদক হিসেবে আমি খুব সংক্ষেপে মিনিট চার পাঁচেক সময় নিব একটু। দেওয়ান হানিফ মাহমুদ বণিক বার্তা নামে একটি জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক এবং প্রকাশক। আজকের অনুসন্ধানী প্রতিবেদন থেকে জানতে পারবেন কিভাবে সাংবাদিকতার মুখোশ পরে বদলে গেল এক দুর্ধর্ষ রাজাকার পুত্রের পরিচয়। কর্পোরেট ওয়ার্ল্ডের অনেকেই জানেন না, খুনের মামলার আসামি এবং চেক জালিয়াতির অভিযোগে গা ঢাকা দেওয়া একজন ধুরন্ধর অপরাধীর ভাই এই দেওয়ান হানিফ মাহমুদ। প্রভাব আর ক্ষমতার অপব্যবহার করে মাত্র কয়েক বছরেই কোটি কোটি টাকার মালিক বনে গেছেন তিনি। অভিযোগ আছে বিদেশের মাটিতে ঘাপটি মেরে বসে থাকা দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের দোষর হিসেবেও। এমনই সুনির্দিষ্ট ডজন খানিক অভিযোগের ভিত্তিতে দেওয়ান হানিফ মাহমুদকে নিয়ে অনুসন্ধানে নামি আমরা। ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে কেঁচো খুঁড়তে মেলে সাপের সন্ধান। বিষধর কাল সাপ। ২০০২ থেকে ২০১০ সাংবাদিকতা ক্যারিয়ারের মাত্র সাড়ে আট বছরের মাথায় কি এমন জাদুর কাঠির খোঁজ পেলেন হানিফ মাহমুদ? সিনিয়র রিপোর্টার থেকে রাতারাতি বনে গেলেন সম্পাদক। অনুসন্ধানের শুরু এখান থেকে। বণিক বার্তা। লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড তাদের নজিরবিহীন অর্থ কেলেঙ্কারি ধামাচাপা দিতে আর ব্যবসায়িক ঢাল হিসেবে ব্যবহার করতেই তথ্যই অগ্রগতি স্লোগান দিয়ে বাজারে আনে দৈনিক বণিক বার্তা। সম্পাদকের দায়িত্ব দেয়া হয় ধান্দাবাজ সাংবাদিক হিসেবে পরিচিত দেওয়ান হানিফ মাহমুদকে। কপাল খুলে যায় হানিফ মাহমুদের, মিডিয়ার ক্ষমতাকে কাজে লাগিয়ে গড়ে তোলেন অপরাধের সাম্রাজ্য। কর্পোরেট চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং, ধান্দাবাজি, ক্যাসিনো কেলেঙ্কারি সহ এমন কোন বিতর্কিত কর্মকাণ্ড নেই যেখানে এই সম্পাদকের পদচারণা নেই। শুধু কি তাই, সহকর্মী নির্যাতনেও সিদ্ধহস্ত এই সম্পাদক, তাও আবার পুরুষ সহকর্মী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুরুষ সহকর্মী। দেশের যে হাতে গোনা কয়েকজন সমকামী সম্পাদক আছেন তাদের মধ্যে অন্যতম এই হানিফ। কর্মস্থলে যৌন নিপীড়ন এবং সমকামিতা ইস্যুটা দিয়েই শুরু করি। হানিফ মাহমুদের পত্রিকা বণিক বার্তার এক সাবেক কর্মীর সাথে কথা হয় আমাদের, কিভাবে নিপীড়নের শিকার হলেন জানালেন তিনি। দর্শক ভুক্তভোগীর সামাজিক মর্যাদা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে কণ্ঠস্বর পরিবর্তন করা হলো। প্রথম জিনিসটা কোনখান থেকে শুরু হয়েছে? হানিফ শুরু করছে, হানিফ ভেড়েছে আমার সঙ্গে শুইতে চায়। সে রীতিমতো আমাকে বাধ্য, মানে আমার আমাকে জিম্মি করে ফেলছিল, আমাকে ভয় ভীতি দেখায়, আবার আমাকে বুঝে শোনায় যে ক্যারিয়ার নষ্ট, কোথাও কাজ করতে পারবে না, তোকে কেউ নিবে না। সে আমার সঙ্গে শুইতে চায় এবং আমি আমি বলছিলাম যে আমি এইভাবে চাকরি করব না, আমাকে যদি এইভাবে চাকরি করতে হয় আমি এইভাবে চাকরি করবো না, মানে একজনের ওনার সঙ্গে শুয়ে আমাকে চাকরি বাঁচাইতে হবে, এগুলো আমি করবো না। আমার সঙ্গে এমন একটা সম্পর্ক বানানোর চেষ্টা করছে, হ্যাঁ, মানে আমাকে পাইলে চোদ্দ গোষ্ঠী উদ্ধার হয়ে যায়, চোদ্দ গোষ্ঠী উদ্ধার হয়ে যায়, এবং আমার সঙ্গে তাকে বিছানায় যাইতেই হবে, একটা সম্পর্কে যাইতেই হবে, মানে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা জায়গা। সেই কথা ছিলাম না যে হানি, মানে হানি ভাই এডিটর, হানি ভাই যে এত নিচে নামতে পারে এগুলো আমি বুঝতে পারতেছিলাম না। ডাক্তারের সঙ্গে কথা বলেন, ডাক্তার কি বলতেছে? ডাক্তার বলছে জেন্ডার ডিসক্রিমিনেশনের ওয়ার্ক প্লেস। প্রথমে আমার আর হানিফ ভাইয়ের যে খেলাটা শুরু হয়েছিল, হ্যাঁ, এটা আমরা অফিসের মধ্যে খেলতাম, হ্যাঁ, এটা প্রেমেরই সম্পর্ক, হ্যাঁ, কিন্তু তারপরে যেটা হইলো ধীরে ধীরে এটা বড় হইতে শুরু করলো, এটার মধ্যে অনেকে ইনভলভ হইলো, অফিসের অনেকে ইনভলভ হইলো, তারপরে এটা খেলা বাইরে ছড়াইলো, আরো অনেকে ইনভলভ হইলো। আমি যেহেতু একদম কিছুই বুঝি না, আমার মতন করে চলি, হাসি খুশি বেড়াই, হ্যাঁ, তারপর এটা ক্যাসিনোতে রূপ নিয়ে নিলো, অনেক বড় বড় ব্যবসায়ী এটাতে ইনভলভ হয়ে গেল, আমি তোপ হয়ে গেলাম, হ্যাঁ, এবং ধীরে ধীরে আমি শেষ হয়ে যেতে শুরু করছি, হ্যাঁ, এই জায়গায় ইন্টারন্যাশনাল। এবং আমি কিন্তু হচ্ছে ফেসবুকে উল্লেখ করছি, হ্যাঁ, আমি যে পোস্টগুলো দিছি আমি কিন্তু ওখানে লিখছি যে হচ্ছে মাফিয়া গ্রুপ। জামাত ইসলামীর আদর্শ লালন করা ভদ্রতার মুখোশধারী সাংবাদিক হানিফ তার সাঙ্গপাঙ্গ নিয়ে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে এই ভুক্তভোগীকে। এখন আমি না ভয় পাচ্ছি। হানিফ ফ্রেড ফ্রেড দিল তোমার ব্যাগের মধ্যে ইয়াবা দিয়ে তোমাকে ফাঁসা দেওয়া হইতে পারে, সেই ইয়াবার বিজনেস করে। আমার ফোন হ্যাক হয়েছে, আমার সিম হ্যাক হয়েছে, আমার ফোন থেকে। আর হানিফ এগুলো খুব খুব ভালো জানে যে কিভাবে অন্যের ফোন হ্যাক করতে হয়, কম্পিউটার হ্যাক করতে হয়, এগুলো হ্যাকার সে একটা। শোনো, আমি যদি এখন একটা প্রেস কনফারেন্স করে বলি, হ্যাঁ, তাইলে কিন্তু যেটা হবে যে হচ্ছে হানিফ কিন্তু আমার নামে মামলা করতে পারবে না। হানিফ কিন্তু অলরেডি কট, ও নিজের চাপে নিজেই পড়ছে। এবং হানিফের হচ্ছে বয়ফ্রেন্ড সুমন,
সে কিন্তু আমাকে লাস্ট ফোন দিয়েও বলছে যে আপনার কিছু টাকা পয়সা লাগলে আমাকে বললেন, হ্যাঁ স্যার আপনাকে দিবে। আমার না, আমার কোনো টাকা পয়সা লাগবে। প্রতিকার পেতে আইনের আশ্রয় নিয়েছেন ভুক্তভোগী, তারপরেও স্বস্তিতে নেই তিনি, কারণ প্রভাব খাটিয়ে একদিকের পানি আরেক দিকে নিয়ে যান হানিফ মাহমুদ। সে কথা বণিক বার্তার সাবেক বর্তমান সব কর্মীদেরই জানা। এজন্য এখনো বণিক বার্তার অনেক কর্মী মুখ বুজে সহ্য করে যাচ্ছে হানিফ মাহমুদের পাশবিক অত্যাচার। নিজ প্রতিষ্ঠান বণিক বার্তায় যৌন নিপীড়ন এবং সমকামিতার বিষয়ে জানতে চেয়ে দেওয়ান হানিফ মাহমুদের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে প্রথমবারের পরে আর আমাদের ফোনে সাড়া মেলেনি। আপনি যে নম্বরে কল করেছেন সেটি অনুসন্ধানের পরতে পরতে বণিক বার্তার পত্রিকার আড়ালে চলতে থাকা বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, ব্ল্যাকমেইল সহ নানান কুকৃত্যের প্রমাণ জমতে থাকে এই অনুসন্ধানী দলের হাতে। সেই তথ্য প্রমাণাদি সহ কুখ্যাত রাজাকারের সন্তান এবং খুনের মামলার আসামি এবং চেক জালিয়াতের অভিযোগে গা ঢাকা দেয়া একজন ধুরন্ধর অপরাধীর ভাই এই দেওয়ান হানিফ মাহমুদের পারিবারিক কুকৃতির আলামত নিয়ে থাকবে অনুসন্ধানের দ্বিতীয় পর্ব।